বিরাট বড় গোখরু, এটা কিন্তু পুরুষ, মেয়ে নয়, এটা পুরুষ। নমস্কার, আমি মলয় ঘোষ, ওয়াইল্ড লাইফ রেসকিউয়ার। সামনাতে মানুষের ভয়, আর সেই ভয় কাটাতে আমরা চলে আসি দিন বা রাত। মানুষ যখন আমাদেরকে ফোন করে, সেরকম একটি ঘটনা ঘটল ঘাটাল থানার নির্মল বাজার গ্রামে। এই গ্রামে এক বসত বাড়িতে সেই মুহূর্তে রান্নাঘরে বেরিয়ে গেল বিশালাকার গোবর সাপ। আমরা বন দপ্তর থেকে ফোন পেয়েছি, বন দপ্তর থেকে সাপটি উদ্ধার করতে এসেছি, কিন্তু যার ফোনে এই গ্রামে এসেছি তার মুখ থেকে শুনে নেবো যে কী ঘটনা ঘটেছিল, বলুন। যেটা দেখেছো সেটাই বলো। আপনি যেটা দেখেছেন সেটাই বলুন, মানে এক্স্যাক্ট কি ঘটেছিল সন্ধ্যেবেলা। আমি অতটা বুঝতে পারিনি, আমি মানে ছুটে পালিয়েছি, পালিয়েছে ও যে সিলিন্ডারে মনে এসে ঢুকেছে, যেতে বন দপ্তরে অফিসে ফোন করা হয়েছিল, সেখান থেকে লোক এসে উদ্ধার করে নিয়ে গেছে। আমরা ফিল্ডে এসে দেখলাম যে সিলিন্ডারের গায়ে বসে আছে বিশালাকার গোবর সাপ। আমরা সেটিকে সযত্নে উদ্ধার করলাম, কিছুক্ষণ পর একে আবার রিলিজ করে দেবো যাতে এই পরিবেশে, মুক্ত পরিবেশে ঘুরতে পারে। দেখতে থাকুন সেই ভিডিও। বিরাট বড় গোখরু, এটা কিন্তু পুরুষ, মেয়ে নয়, এটা পুরুষ। মানে রান্নাঘরে গোবর সাপ, মানে সিলিন্ডার নিচে। আমি যা খেয়ে দিয়ে যা শুভ বলে করছি, সচেতনতা বার্তা দেবো, একদিকে দাঁড়ান তো যেতেই দাঁড়াবেন। হ্যাঁ বাবা
গেঁথে দেয় একটা ইউক কি আছে ওটাকে বলা হয় গোখুরে, মানে গোখরো, গোখুরে থেকে গোখরে এসছে। আচ্ছা বলুন তো, আমি তো এখন সাপ রেস্কিউ করছি এটি গ্রামটি গ্রামটি নির্মলবাজার। সাপে কাটলে প্রথম করণীয় কি? 90 মিনিটের মধ্যে হাসপাতাল বলুন, কাজ যা যা বলার আছে বলুন। 90 মিনিটের মধ্যে হসপিটাল, 90 মিনিটের মধ্যে হসপিটাল। আর কেউ কিছু বলবেন? সাপে কাটলে 3টে জিনিস মনে রাখবেন। নাম্বার 1, 100 মিনিটের মধ্যে কোনো ব্যক্তিকে যদি সাপে কামড়ায়, 100 মিনিটের মধ্যে ওই ক্ষতস্থানে কোনো রকম বাঁধন না দিয়ে, ওই ক্ষতস্থানটি কোনো রকম নাড়াচাড়া না করে নিয়ারেস্ট ব্লক স্বাস্থ্যকেন্দ্রেই যেতে হবে। সাপে কাটার পর কোন হসপিটাল ভালো, কোন হসপিটাল খারাপ সেটা দেখার কোনো প্রয়োজন নেই, আপনাকে যেতে হবে নিয়ারেস্ট ব্লক স্বাস্থ্যকেন্দ্রে। দ্বিতীয়ত, সাপে কাটলে কখনোই ক্ষতস্থানে গিয়ে বাঁধন দেওয়া চলবে না। কেন চলবে না? যদি ওই সাপটি র্যাসেল ভাইপার অর্থাৎ চন্দ্রগড়া সাপ কেটে থাকে, সেক্ষেত্রে কী হবে? র্যাসেল ভাইপারের জিমোটক্সিস বিষ চামড়া গলিয়ে দিবে, মাংস পচিয়ে দিবে, মানে অম্বুহানি হবে। র্যাসেল ভাইপার মানে চন্দ্রগড়া সাপ কামড়ালে অম্বুহানি হবে। তৃতীয়ত, সাপে কাটলে কখনোই ওঝার কাছে যাবেন না। ওঝার কাছে গেলে কী হয়? ওঝার কাছে গেলে বিভিন্ন রকম ওঝা বুজরুকি করে, পিঠে থালা ফালা চিটিয়ে আমাদের ওই 100 মিনিট সময়টা নষ্ট করে দেয়। নষ্ট করে দেওয়ার পর যখন ওঝা বলে যে হসপিটালে যাও, ডাক্তার কি বলে? টাইম ইস ওভার, মানে আমি আর পারবো না, তোমরা সময় অতিক্রান্ত করে দিচ্ছ। সব থেকে ভালো রকম জিনিস রাইট, RIGHT, রাইট মানে সঠিক পদ্ধতি একটু শুনে রাখুন। আর মিনস রিঅ্যাসিওরেন্স, আর মানে কি? রিঅ্যাসিওরেন্স মানে কোনো ব্যক্তিকে সাপে কেটেছে তাকে আশ্বস্ত করুন যে সাপে কাটা এখন মামুলি ব্যাপার, কোনো ব্যাপার নাই, হসপিটালে নিয়ে গেলেই বাঁচবে। আর মিনস রিঅ্যাসিওরেন্স, আই ইমোবাইলাইজেশন, ইমোবাইলাইজেশন মিন কোনো রকম ক্ষতস্থল নাড়াচাড়া চলবে না, যেখানে সাপ কাটবে তার কোনো রকম নাড়াচাড়া চলবে না, আই মিনস ইমোবাইলাইজেশন। GH, গো টু হসপিটাল ইমিডিয়েটলি, নিয়ারেস্ট ব্লক হাসপাতাল। GH মিনস গো টু হসপিটাল ইমিডিয়েটলি, মানে তোমাকে হসপিটালে যেতে হবে নিয়ারেস্ট ব্লক হাসপাতালে খুব তাড়াতাড়ি। টি ফর টেল টু ডক্টর ফর ট্রিটমেন্ট, বুঝাতে পারলাম? সাপে কাটলে 3টে জিনিস, নাম্বার 1 100 মিনিটের মধ্যে হসপিটাল, নাম্বার 2 ক্ষতস্থানে গিয়ে বাঁধন দেওয়া চলবে না, নাম্বার 3 কোনো রকম ওঝার কাছে যাওয়া চলবে না। মানে 2023 সালে মানুষ চাঁদে গেল, আমরা ওঝার কাছে যাচ্ছি, মানে আমরা কতটা নিচে নামছি। আর আমি যে কি করলাম এটি কেউ করতে যাবেন না, উপরের দুটো বিষ দাঁত দেখো, ওই দুটো পিসের থলি, ওই দুটো হচ্ছে বিষ থলি, এই দুটো ওই যে উপরে দুটো বিষ থলি, ওতে সরু সরু দুটি দাঁত আছে, এরকম ওই আক্সির মতো, আক্সির মতো দুটি দাঁত, ওইটাই থলি। ওই যে দাঁত বেরোচ্ছে, এসব কামড়ালে কি হয় জানেন কি? এদের বিষের নাম হচ্ছে নিউরোটক্সিন। এসব কামড়ালে আমাদের শরীর রক্তপ্রবাহ বন্ধ হয়ে যাবে, রক্ত জাম হয়ে যাবে, চোখ দুটো একটু ঢুলঢুল করবে, গোড়াটা বসে যাবে, আমরা মৃত্যুর মুখে চলে যাবো।
এটা অ্যাকচুয়াল দুধের গোবরও বলে কিছু নাই, সবই গোবর। কোনো সাপের সঙ্গে অন্য কোনো সাপের ক্রস হবে না, মিলন হবে না, এটা গোবর গোবরের সঙ্গে মিলন হবে। ঠিক আছে ঠিক আছে, প্রতিদিন দেখি আর কি দিচ্ছি, যেখানে খুঁজে পাঠাবো। শরীর খারাপ আমি আগে দশবার ফোন করে ঘুরতে গেলাম, এটা হবে পাঁচ ফুট আপ, এই সাপটা পাঁচ ফুট আপ হবে। অটোমেটিক খুলবে আমাকে, তোমাকে আমি ধরতে দেবো না, আমি ধরবো। দেখো এটা এটা আমার মতো হবে, আমার মতো আমাকে কামড়ানোর জন্য অনেক কিছু চেষ্টা করছে, কিন্তু হবে না। ঠিক আছে, আর আর কিছু হবে না, কিন্তু ঘর মালিক বোম্বাই। আচ্ছা ঠিক আছে, যে কেউ হাতে ঢুকছে দুটো।